দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আমি আছি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব রাজনীতিতে শিষ্টাচার এই প্রসঙ্গ নিয়ে। অর্থাৎ আসলে আমাদের যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন এবং যারা রাজনীতি করে আসলে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যারা দেশ পরিচালনা করছেন বা ভবিষ্যতে যারা করবেন, তাদের আসলে কোন ধরনের শিষ্টাচার মেনে চলা দরকার, আসলে কেমন সংবেদনশীলতা প্রদর্শন করা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে মূলধারা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই তুমুল আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি একজন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী, তার প্রসঙ্গে আমাদের কথা হবে। আসলে সেই বিষয় নিয়ে কথা বলতে চাইব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করাই, তাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা শুরু করব আমরা। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম, মন্ত্রী মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সাবেক মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক যারা টিভি সেটের সামনে আছেন এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে, তাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা রাজনীতিতে শিষ্টাচার, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনাকে দিয়ে আমরা আলোচনাটি শুরু করতে চাই। মূলত আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন, ডাক্তার মুরাদ হাসান, এবং সে প্রসঙ্গ নিয়ে আসলে আমরা অনেক কথাবার্তায় বলেছি। আসলে সেই প্রসঙ্গকে ধরেই আমরা আসলে পলিটিক্যাল কালচারে আসলে শিষ্টাচার ব্যাপারটি কেমন বা কি হওয়া উচিত সেটি বর্তমানে কি দেখছেন, সে প্রসঙ্গে একটু আপনার মন্তব্য শুনতে চাই প্রথমে, তারপরে এই মন্তব্য নিয়ে সামনে আমরা এগোবো। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আসলে পলিটিক্যাল কালচার কেমন হওয়া উচিত, অ্যাটিটিউড কালচার, শিষ্টাচার, এটা বিষয়টা হচ্ছে এই যে মানে একজন দায়িত্বশীল মানুষ বা সমাজের যেকোনো মানে শ্রেণীর মানুষই হোক, তাকে মূলত মানে চেনা যাবে তার কথাবার্তা আচার আচরণ দিয়ে, যে সে কোন পরিবার থেকে কোন পরিবেশ থেকে কোন পরিবেশ থেকে সে এখানে এসছে, এর উপরে নির্ভর করে যে তার মানে। তো যাই হোক, আমি আমি বলতে চাই যে এটা একটা ব্যাপক আলোচনার বিষয়, এটা এখানে মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম আছে। যেমন কোন টক শোতে যদি আমি সমর রেজাউল করিমের নাম শুনি, তো তখন আমি বলি যে হ্যাঁ উনি যদি আসে তাহলে আমি যাবো, আমি অসুস্থ থাকি বা এই থাকি আমি যাব। আবার ইসুভূষণ হোমের নাম যখন শুনি তখন আমরা বলি যাবো। এরকম কিছু লোক আছে, তার কারণ হলো যে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ সমাজ এটা তো আমাদের, আমাদের এই দেশের এই বাংলাদেশ একটা কালচার আছে, হাজার হাজার বছরের সংস্কৃতি আছে, এখানকার ধ্যান ধারণা আছে, একটা মূল্যবোধ আছে, সেই জায়গা আঘাত লাগলে পারে এটা গোটা জাতি তার জন্য লজ্জিত হয়ে পড়ে। আজকে যে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, মানে আজ কয়দিন ধরেই আমার তার এই বক্তব্য শুনে মনে হয়েছে যে এই রকম লোককে বাছাই করে মন্ত্রিসভায় আনা, মন্ত্রিসভা হচ্ছে একটা দেশের সমস্ত মানুষের ভাগ্য নির্ভর করে মন্ত্রিসভার উপরে, অথচ এটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সেই মানে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে একজন ক্যাবিনেট মন্ত্রীকে আনার আগে তার আদ্যপ্রান্ত সবকিছু জানা উচিত, যিনি নিয়োগ দেন, অর্থাৎ এখানে যে সরকার প্রধান তিনি তো বাছাই করেন, অতএব তাকে আগে ওনাকে বোঝা উচিত ছিল না যে এরকম একটা লোকের তার ব্যাকগ্রাউন্ড কি, কোন ব্যাকগ্রাউন্ডে এসে এসে মন্ত্রী হতে পারে। হ্যাঁ, আজকে সাথে সাথে উনি উনি দেনেন দেয়ার তাকে আবার মানে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই, নির্দেশ দিয়েছেন, এবং এটা এতে মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ উনি নির্দেশ দিয়েছেন। কিন্তু কথা হলো যে বাছাই করার সময় এই এই গলতটা ভুলটা কিন্তু হয়েছে, এইগুলো এইগুলো সতর্ক থাকা উচিত। আমাদের মানে এখানে সমর রেজাউল করিম আছে, হয়তো পলিটিক্স এর খাতিরে উনি অনেক কথা বলবেন, আমরা অনেক কথা বলি, কিন্তু তার মাঝেও কিন্তু একটা শিষ্টাচার আছে, যে যে কে কাকে কতটা সম্মান দেওয়া উচিত, কে সিনিয়র কে জুনিয়র কার কোনটা, এটা আমরা আমরা খেয়াল করে দেখি। যতবে এই জায়গায় আমি বলতে চাই যে অন্তত আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাতে এ ধরনের লোক কখনো না আসে, তাতে সমাজ নষ্ট হয় এবং তাতে সেই রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হয়, এবং এটা কিন্তু
আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারপরে আসলে একটি অডিও ভাইরাল হয় এবং অডিও ভাইরাল হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে তিনি আসলে মন্ত্রিসভা থেকে এখন আসলে তিনি পদত্যাগ করেছেন, তিনি এখন মন্ত্রী নন। সম্প্রতি খবর পেলাম তিনি আসলে জামালপুর জেলার কমিটিতেও তিনি নেই, তাকেও সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি কি এটা মনে করেন কিনা আসলে বাংলাদেশের রাজনৈতিক কালচারে বা মন্ত্রী পরিষদের কালচারে এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা যেটি সরকার গ্রহণ করেছে, এর পক্ষে বিপক্ষে আসলে আপনার কোনো আলোচনা আছে কিনা? না না, এটা এটা এই ধরনের ঘটনা মানে শুধু এটা বাংলাদেশের মানে প্রথম না, এর অতীতও এই ধরনের দৃষ্টান্ত আছে, অতীতও এই ধরনের তারপরে তো আসলে আমরা আর কাউকে এভাবে দেখিনি মনে হয়। দাদা আপনি আপনি এটা খোঁচা নিয়ে আমাদের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু করাবেন, সেটা আমার মনে হয় যে এটা কমিশন না। আসল কথা হলো যে সে দৃষ্টান্ত যিনি সৃষ্টি করেন বা দৃষ্টান্ত যখনই সৃষ্টি করেন, তাহলে তো এমনও তো দৃষ্টান্ত আছে যে সরকারের পদত্যাগ। তাহলে তো এটাও তো আমি বলতে পারি যে এই যে আমাদের নানান ঘটনার মধ্যে আমরা দেখেছি এখানে তথ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, এখানে হোম মিনিস্টার পদত্যাগ করা উচিত, সরকারের মানে পদত্যাগ করা উচিত। যেমন সারা দেশে আমরা দাবি করছি যে গভর্নমেন্ট মানে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দিই, কারণ গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কই সে ব্যর্থতার দায় স্বীকার করে তো পদত্যাগ করছেন না। একটা মন্ত্রী যে পদত্যাগ করলি যে একেবারে সরকারের মানে ষোলো আনা মানে এই পেয়ে যাবে তাও তো না। আমি আমি বলছি যে আগের প্রশ্নটা ভালো মানুষ খারাপ মানুষের আচার আচরণ কথাবার্তা শিষ্টাচার এইটা শিষ্টাচার বহির্ভূত হলো কিনা সেইটা লোক বড় কথা। সে যেই হোক আমার দলের লোক যদি এইরকম শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলে নিশ্চয়ই আমরা তাকে ক্ষমা করব না, করা উচিত হবে না। এখন এখন কথা হলো যে এইটি কারণ কারণ জায়মা রহমান আমাদের মানে সন্তানের মতো সে ইয়াং ব্যারিস্টার, আজকে সমর রেজাউল করিমের ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে ব্যারিস্টার আছে। তো অতএব আমাদের আমাদের আমরা জানি যে এক একটা ছেলে মেয়ে ব্যারিস্টারি পাস করতে তাকে কত পরিশ্রম করতে হয়। আজকে আজকে সমর রেজাউল করিমের সাথে মানে কারো ভুল বোঝা বুঝি আছে বলে সে তার সন্তানকে গালি দেবে সে তো আমি সহ্য করব না, আমার সন্তানকে গালি দেবো সে তো সমরে যাওয়ার করে সহ্য করবো না। আমি এই কথাটা সে জায়মা রহমান সম্পর্কে এটা কত একটা বিকৃত শ্রেণীর মানুষ, সে ভাইরালের কথা তো আজকে মন্ত্রিসভা থেকে আপনার একজন কলিগ পদত্যাগ করেছেন এবং এটি নিয়ে কি হয়েছে দেশবাসী সবাই জানে, এই ঘটনাটাকে আপনি একটু ব্যাখ্যা করবেন এবং তার পাশাপাশি নিতাই রায়চৌধুরী কিছু কিছু বিষয়ে কথা বলেছেন, ইঙ্গিতও দিয়েছেন যে সরকার আসলে অনেক কিছুই ব্যর্থ, অনেক মন্ত্রী ব্যর্থ, সবাই তো পদত্যাগ করে সরকারের আসলে এরকম নির্বাচন দেওয়া দরকার। সমালোচনা করি। ধন্যবাদ আপনাকে এবং শ্রদ্ধেয় নিতাই রায়চৌধুরীকে। উনি নিজে একজন সজ্জন ভদ্রলোক। আমরা যখন কথা বলছি তখন কিন্তু বিজয়ের মাস, যে বিজয়ের মাসে কোনো আলোচনা করতে গেলে বিজয়ের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন সহ যাদের বিশাল অবদান ছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। হ্যাঁ দেখুন, নিতাই দা বলছেন যে এই জাতীয় মন্ত্রীকে সিলেক্ট করার সময় ভুল হয়েছে, বেছে গুছে করা উচিত ছিল নিয়ে, অর্থাৎ মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করাটাকেই ত্রুটিপূর্ণ মনে করেছেন, সেখানে যথাযথভাবে সিলেকশন হয়নি এইটা উনি বলতে চেয়েছেন। আমি একটু বলি, আজকে আমার এই কলিগ তিনি মন্ত্রিসভা থেকে চলে গেছেন, এটা আমাদের সকলের জন্য দুঃখজনক যে আমাদের একজন কলিগকে তার কৃতকর্মের কারণে চলে যেতে হবে। আমি প্রাসঙ্গিকভাবে একটু বলি, তার বাবা কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম সংগ্রাম কঠোর মতিউর রহমান, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, পার্লামেন্টে ছিলেন এবং ডাক্তার মুরাদ হাসান নিজেও কিন্তু অত্যন্ত মেধাবী মানুষ, ডাক্তারি পড়েছেন, ক্যান্সারের উপর তিনি বিশেষজ্ঞ হয়েছেন। তার কিন্তু যোগ্যতার জায়গাটা এবং তাকে যে রিক্রুট করার কথা যদি বলি সরাসরি, তাহলে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, নিজে উচ্চ শিক্ষিত একজন চিকিৎসক হিসাবে, এবং তাকে কিন্তু নির্মম টর্চারের শিকার হতে হয়েছে যখন ছাত্র রাজনীতি করেছেন, তাকে সিলেকশনের জায়গায় কোনোভাবেই কোনো ভুল ছিল না। এখন ভুল কিন্তু তিনি তার পদে আসার পর দায়িত্ব পালনেও যে কোথাও কোনো ত্রুটি করছেন এটা না, কিন্তু যে কথাটা নিতাই দা খুব গুরুত্ব সহকারে বলছেন আমি তার সঙ্গে শতভাগ একমত, সেটা হচ্ছে ভদ্রতা, সৌজন্যবোধ,
শিষ্টাচার, মানবিক আচরণ, মূল্যবোধ, নৈতিকতা, এটা না হলে একটা মানুষ কিন্তু সভ্য মানুষ হয় না। লেখাপড়া হতে পারে, বিত্ত বৈভব হতে পারে, পদ পদবী থাকতে পারে, কিন্তু এই যে কথাগুলো আমি বললাম যে নৈতিকতা এবং মূল্যবোধ, সেই জায়গাটা কিন্তু অনেক বড়। আমরা ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার পরে প্রথমেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে অ্যাড্রেস করে বলছিলেন, তোমাদেরকে অনেকেই মন্ত্রী হওয়ার উপযুক্ত না, আমি মন্ত্রী করেছি, মনে রাখবা এটা ক্ষমতা না, এটা হচ্ছে তোমার উপর অর্পিত দায়িত্ব, আর ক্ষমতার বাহাদুরি কোথাও দেখাবা না, দায়িত্ব পাওয়া মানে তুমি আরো নুয়ে পড়বে। একটা উদাহরণ হিসেবে বলছিলেন, কোন গাছে ফল হলে কিন্তু গাছটা নুয়ে পড়ে, তুমি যখনই মন্ত্রী হয়েছো, প্রতিমন্ত্রী উপমন্ত্রী যাই হও না কেন, সেই মুহূর্তের থেকে কিন্তু তুমি তোমার আচর আচরণের সংযমী হবে, বিনয়ী হবে। আরো একটা কথা বলছিলেন, মনে রাখবা শপথ নেওয়ার পরের থেকে তুমি কিন্তু আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী না, তুমি কিন্তু দেশের পার্লামেন্টের এমপি, দেশের মন্ত্রী, অর্থাৎ সকলের জন্য সম আচরণ, সাংবিধানিক ভাবে যে ওথ নিয়েছো সেটা পালন করবা। অনেকেই কিন্তু দায়িত্ব পালন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, আমি আশা করব তোমাদেরকে ক্যাবিনেটে নিয়ে আসছি, তোমাদের মাঝ থেকে যেন সেটা আমি পাই। এইটার প্রসঙ্গ ভাবে তিনি বলছিলেন বঙ্গবন্ধুর উদাহরণ দিয়ে যে তিনি কিভাবে সৌজন্যতা তার রাজনৈতিক প্রতিপক্ষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এমনকি বাংলাদেশের মুসলিম লীগের নেতাদের সঙ্গে কি আচরণ করেছেন, সেগুলো তিনি বলেছিলেন। আমার একটা কথা আজকে মনে পড়ে, নিতাই দে ইন্ডোর্স করবেন আমাকে, বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় এনিমিক্যাল স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছিল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর যে ভাষণটা দিয়েছিলেন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটাকে কার্যত স্বাধীনতার ঘোষণাই বলা হয়, সেখানে কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বললাম জনাব ইয়াহিয়া খান আপনি আসুন দেখুন এর বিচার করুন, তিনি আমার কথা রাখলেন না। অর্থাৎ যতবার প্রসঙ্গটা আসছে ততবার জনাব, রাখুন, দেখুন, তিনি, অর্থাৎ তার সবচেয়ে বড় শত্রুকেও তিনি কিভাবে অ্যাড্রেস করেছেন, কতটা সৌজন্যতা দেখিয়েছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অন্য দল করতেন, তিনি কখনো কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘোষণা দিয়ে কর্মসূচি নিলেন, কিন্তু ভাসানীকে পাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে সালাম করতেন, কিভাবে তাকে জড়িয়ে ধরতেন, তার বুকের সঙ্গে মাথা মিশাতেন, এই সৌজন্য ভদ্রতা বোধটা কিন্তু আমাদের দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের বলেন, তার সন্তানরাও কিন্তু সেটা, শেখ হাসিনার সন্তানরা দুজন উচ্চ শিক্ষিত, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সন্তানরা উচ্চ শিক্ষিত, ববি, পুতুল, তারপরে আমাদের টিউলিপ থেকে শুরু করে জয়, দেখেন তাদের আচর আচরণ, কথাবার্তা, অন্যের প্রতি সৌজন্য বোধটা এখান থেকে শিখতে হয়। সেই জায়গায় যদি ডক্টর মুরাদ হাসান ব্যর্থ হয়ে থাকে আর সেটাকে যদি গ্রহণ করে তাকে রাখা হতো, তাহলে কিন্তু সেটা দুঃখজনক হতো। নিতাইদা লাস্ট পার্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি সাপ্লিমেন্ট করব, বলছেন যে আমাদের ভিতর যদি এরকম কেউ হয় তাহলে সেটাকেও মার্জনা করা উচিত না। আজ থেকে 7 দিন আগে নিতাইদার দলের এক যুগ্ম মহাসচিব, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যে শিষ্টাচারহীন বক্তব্য রেখেছেন, তার দলের নেতৃবৃন্দ সেখানে ছিল। 3 দিন আগে তাদের ঢাকা একজন সাবেক প্রতিমন্ত্রী, এখন ঢাকা মহানগর কমিটিতে আছেন, তিনি বলছেন যে ক্ষমতার থেকে হাসিনাকে, ল্যাঙ্গুয়েজটা শেখ হাসিনা, টেনে হিসড়ে নামাবো। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমরা রাজনীতির শিষ্টাচার না, এটা রাজনীতির শিষ্টাচারহীনতা দেখতেছি। সেই ক্ষেত্রে কিন্তু ডায়াস থেকে কাউকে নিষেধ করতে দেখিনি এবং পরবর্তীও তাদের কাউকে দুঃখ প্রকাশ করতে দেখিনি। সম্পূরক প্রশ্ন যুক্ত করতে চাই, আসলে আপনি ডক্টর মুরাদ হাসানের ব্যাকগ্রাউন্ড বলছিলেন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে তিনি বলেছেন তিনি একসময় নাকি ছাত্র দলও করতেন, এই তথ্যটা কি সত্য? এই বিষয় সম্পর্কে আমি ওয়াকিবহল না, আমি যেটা বলছিলাম যে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনিও মাঝে এমন একটি বক্তব্য রাখলেন, পরে তারপর তিনি সরে বললেন, কিন্তু শিষ্টাচারটা কিন্তু আমরা সবার কাছ থেকে আশা করি। রাজনীতির শিষ্টাচার ভালো না হলে নিতাই রায় চৌধুরী, সমর জাউল করিম কেউ নিরাপদ থাকবো না। রাজনীতি মানে কি? নীতির রাজা যেটা, অর্থাৎ শ্রেষ্ঠ নীতি সেটা। এখন আমি করব রাজনীতি, আমি আচরণ করব কুলির চেয়ে, পতিতালয়ের লোকজনদের সঙ্গে ভাষা মিলিয়ে কথা বলবো, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, ওয়ার্কার্স পার্টি করুক, দ্যাট ইজ নট কনসার্ন। আমাদের দেখে মানুষ শিখবে যে ওরা নীতির রাজাকে লালন করে রাজনীতি করে, আমাদের কথাবার্তা, আচর আচরণ, সৌজন্যতাহীন বিষয়ে মানুষ দেখে যদি মনে করে যে এগুলো তো জঘন্যতম প্রফেশনে যারা আছে তাদেরকে আমরা ফেল করাচ্ছি,
এই জাতীয় লোকদের রাজনীতি প্রশ্রয় দেওয়া উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন লতিফ সিদ্দিক, আব্দুল লতিফ সিদ্দিকী বিশাল অবদান মহান মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন ছিলেন, তার কিন্তু একটি শব্দ একটি উচ্চারণকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ দলের ডিসিপ্লিন ব্রেক হয়, মন্ত্রিসভা পার্টির প্রেসিডিয়াম থেকে তাকে চলে যেতে হয়েছে। এই উদাহরণ আওয়ামী লীগ দেখাচ্ছে, বিএনপি কিন্তু এই উদাহরণ দেখাচ্ছে। এই প্রশ্ন আসলে বিএনপির কাছে আমি করতে চাই সমর রেজাল করিম, আসলে আপনার কথারই ধরে নিতাই রাজ্য ধরি, আওয়ামী লীগ তো আসলে অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছে এবং আপনারা আসলে এক্সাম্পল দেখাচ্ছেন না, মানে আপনাদের মধ্যে কি আসলে এই প্র্যাকটিসটি নেই? এটি যে সমর রেজাল করিমের প্রশ্ন ছিল, কি উত্তর দেবেন আপনি অ্যাডভোকেট নিতাই রাজ্য ধরি? উত্তর হচ্ছে এই যে এখন বিএনপি বিরোধী দল, এবং বিরোধী দলের যখন কেউ থাকে তখন স্বাভাবিকভাবেই যদি সেই দলের উপরে, সেই দেশের জনগণের উপরে যদি সীমাহীন যদি অত্যাচার নির্যাতন নিপীড়ন এইটা যদি নেমে আসে এবং এবং যখন বাধ্য হয়ে যায় তখন কিন্তু মানুষ নানান ধরনের মানে কর্মসূচি কথাবার্তা নেয়। এখন এখন যদি মানে শব্দ চয়নের ক্ষেত্রে নিশ্চয়ই মানে সতর্ক হওয়া উচিত এবং এই শব্দ চয়নটা যে কি ধরনের শব্দ চয়ন করা যেতে পারে। সময় রেজাউল করিম তিনি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই এবং মানে একই পেশার আমরা, কিন্তু যখন আমরা এই পাবলিকলি কোনো কথা বলি টক শোতে আমি মাননীয় মন্ত্রী বলে কিন্তু তাকে মানে সম্মান করি, এটা কিন্তু এর বাইরে আমার মানে বলার মানে সম্ভব নয়। এটি আসলে কালচার, হ্যাঁ, কিন্তু 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 এরকম এই কালচার মানে আমার ব্যক্তিগত হতে পারে, আরেকজনের কালচার লালন নাও করতে পারে, আমি আমি ওই জায়গায় যাচ্ছি না। আমার বক্তব্য হলো যে আজকে যে ব্যাপারটা যে দৃষ্টান্ত হয়েছে এটা এটা ঠিক আছে। এখন যদি এই থেকেই যদি আপনি মনে করেন যে এটা 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 এই ধরনের অনেক দৃষ্টান্তের কথা সমরে যাওয়ার করেন বললেন, আমি কোনোটার সাথে দ্বিমত করছি না। শুধু একটা জায়গায় আমার আমার দ্বিমত, সেটা হচ্ছে এই যে সমর রেজাউল করিমের সব কথার সাথে তো আর আমি একমত হতে পারবো না, আমার সাথে একমত হতে পারবেন না। আমি তো মনে করি যে উনারা যে গভর্নমেন্টটা তৈরি করেছেন, যে গভর্নমেন্টের পার্লামেন্টে উনারা এসছেন, এই পার্লামেন্টে জনগণের কোনো অংশগ্রহণ নাই, জনগণের অংশগ্রহণ বিহীন পার্লামেন্টে জনগণ তার সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলে। কারণ সমর রেজাউল করিম অত্যন্ত প্রথিতযশা আইনজীবী এবং সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের, সেই মানে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, তার বহু এই উদাহরণ আমি দিতে পারবো, সময় নষ্ট করতে চাইনি। এক কথায় তিনি আইন অঙ্গনে অত্যন্ত দিকপাল একজন মানুষ। এখানে আর্টিকেল 1 এর কথা আপনার নিশ্চয়ই মনে আছে, সেখানে বলছি যে বাংলাদেশটা কি, সংজ্ঞাটা কি, বাংলাদেশ যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক, এটা বলছে সার্বভৌম প্রজাতন্ত্র। এই সার্বভৌম প্রজাতন্ত্রের অল পাওয়ার অফ দি স্টেট মানে সোভরেন পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দা পিপল, এটা আর্টিকেল 7 এ বলা হয়েছে। তাহলে জনগণের কাছে থাকে সার্বভৌম ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা জনগণ প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। তো জনগণ যদি ভোট দিতে না পারলো, সেই ভোট যদি আগের দিন রাত্রি হয়ে থাকে, পরের দিন যদি সব বের করে নিয়ে যায়, তাহলে হাউ ক্যান সে যে দিস গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপ্রেজেন্টিং গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ। তো সেই জন্যই সেখানে কিন্তু ঘাটতি আছে। এই জন্য আমরা দাবি করে আসছি বারবার করে যে আপনারা পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। এই পদত্যাগটা যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখাতে পারেন, তাহলে বসবো যে শুধু সৌজন্য না, শুধু কথার মানে ইয়ে না, উনি রাজনৈতিক মানে মানে মূল্যবোধের দিক থেকে, যেমন আপনার দেখেন ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে একটা মানে বিমান দুর্ঘটনা ঘটলো, মাধব রাও সিন্ধিয়া যে সে পদত্যাগ করে বললো যে আমি নৈতিক দায়িত্ব শেয়ার করে পদত্যাগ করলাম ইন্দিরা গান্ধীর কাছে। কেন পদত্যাগ করলেন? বললেন যে এটা আমার নৈতিক দায়িত্ব, দায়িত্ব ছিল ঘন কুয়াশার, কিন্তু উনি পদত্যাগ করলেন ইন্দিরা গান্ধী অথবা রাজীব গান্ধীর সময়। লাল বাহাদুর শাস্ত্রীর কথা মনে আছে, একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো, উনি রেলমন্ত্রী ছিলেন, উনি যে জওহরলাল নেহরুকে বললো যে নেহরু যে আমি পদত্যাগ করতে এসেছি, কেন বলে একটা মারাত্মক রেল দুর্ঘটনা ঘটেছে। তো জওহরলাল নেহরু বললো যে তুমি তদন্ত করো, তুমি তো আর কয় না নেহরু যেটা আমার প্রথম দায়িত্ব হলো আমার পদত্যাগ করা, পদত্যাগ করলো। এখন এখন আজকের দেশের নানান ঘটনার জন্য এই সঙ্গে কোন সরকার প্রধান বা কোন সরকার কি সরাসরি এরকম কোন ঘটনার জন্য পদত্যাগ করেছে আমাদের উপমহাদেশে, এরকম কোন এক্সাম্পল কি আছে?
সরকার বলেছে আমি এখন পারছি না, আমি ছেড়ে দিলাম, একটু ভোট হোক, এরকম কি আমাদের বাংলাদেশে আছে? এই যে মুরাদের দেশেই করেছে আপনার, মানে দেড় বছর পরে সে ক্ষমতা ছেড়ে দিয়েছে। এখানে আপনার ভারতের কথা বলছি, আপনার ইংল্যান্ডে তো এটা বহু আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছিলাম দাদা, চেম্বারলিনের মতো মানুষ, সে প্রাইম মিনিস্টার ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে পদত্যাগ করে মানে চার্চিল হাতে ক্ষমতা দিল যে আমি পারবো না, হোল পার্লামেন্ট রিকোয়েস্ট করলো আমি পারবো না, এখন যুদ্ধ পরিস্থিতি আমার পক্ষে মানে সামাল দেওয়া সম্ভব না। চার্চিল ইন্ডিপেন্ডেন্ট মানে এমপি, হোল পার্লামেন্ট মিলে বলো যে চার্চিলকে তাহলে প্রাইম মিনিস্টার করো, অ্যান্ড হি টুক দ্য রেসপন্সিবিলিটি, এবং তারপরে যুদ্ধের মোড় ঘুরে গেল ইংল্যান্ডের পক্ষে। এখন আমার বক্তব্য হলো যে এটা আছে পৃথিবীতে এরকম ইটার রন কাজে, এই যে আবার আর এক মহিলা মানে প্রধানমন্ত্রী, তিনিও পদত্যাগ করতে চেয়েছেন। আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো মানুষ, তার শিষ্টাচার আছে, কিন্তু আজকে যে দাবিটা নিয়ে আমরা সারা বাংলাদেশের যেটা গণদাবিতে পরিণত হয়েছে, আজকে বেগম খালেদা জিয়া যেখানে তিনি মৃত্যু মুখযাত্রী মানে ইয়েতে, উনি কেন তাকে মানে বিদেশে পাঠাচ্ছেন না? আইনের দোহাই দিয়ে তো লাভ নাই, শিষ্টাচারের জায়গা থেকে সরকারের অনেক নৈতিকতা জায়গা আছে, পদত্যাগ করে আপনারা কেন আসলে ভোট দিচ্ছেন না? সময় রেজাল্ট করে আমরা বলছি যে সরকারের দলটি করেন সেখানে থেকে ওনার এইটা বলা ছাড়া কোনো বিকল্প বলার সুযোগ নাই, এটা হলো বাস্তবতা। আর দেখুন, বিরোধী দলে থাকলে কিছু কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যায়। দাদা বলছেন আওয়ামী লীগ কিন্তু 1949 সাল থেকে রাজনীতি করে আসছে দীর্ঘদিন বিরোধী দলে, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরেও কিন্তু 21 বছর বিরোধী দলে ছিল। আমার মনে হয় একটি বক্তৃতা বিবৃতি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো দেখানো যাবে না যে শিষ্টাচারহীন কথা বলছে, যেটা সাম্প্রতিক সময় বিএনপি নেতৃবৃন্দকে বলছেন। আরেকটা বলছে যে এই সরকার বেআইনি সরকার, আর সব নির্বাচন হয় নাই, তাহলে পার্লামেন্টে যে হারুনুর রশিদ, রুমিন ফারহানা সহ বিএনপির যারা এমপি আছে এদেরকে দল থেকে বহিষ্কার করে নাই কেন? যে পার্লামেন্ট অবৈধ, সেখানে তোমরা যারা গেছো তাদের আর বিএনপিতে রাখলাম না, কই তাদের তো বহিষ্কার করছেন না, শিষ্টাচার তো আওয়ামী লীগ দেখালো। আমি একটা আরেকটা উদাহরণ দিয়ে বলি, যুদ্ধ অপরাধীর দায়ে মৃত্যুদণ্ড হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর, তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তার সাজা অ্যাপিলেট ডিভিশনে বহাল হওয়ার পরেও কিন্তু বিএনপি তাকে বহিষ্কার করে নাই, এবং এত বড় কলঙ্কের বোঝা মাথায় আসার পর কিন্তু করে নাই। আর একটা উদাহরণ দিয়ে বলি, যে দলের প্রধান এবং দ্বিতীয় প্রধান দুইজনে দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পরেও দল থেকে কিন্তু তারা অব্যাহতি নেন নাই, পদত্যাগ করেন নাই। তে এত বড় ঘটনায় যারা পদত্যাগ করে না, তারা সারা দেশের মানুষের প্রাণের শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করছেন, তাকে পদত্যাগ করতে বলছেন। বিএনপি থেকে তো ওই খালেদা জিয়া এবং তারেক সাহেব পদত্যাগ না করার কারণে বিএনপির সবার পদত্যাগ করে দেখানো উচিত যে এত বড় দুর্নীতিবাজদের নেতৃত্বের অধীনে আমরা থাকবো না, ওনারা তো সেটাও করতেছেন না, আমরা কাদের কাছ থেকে শিখব? শেখ হাসিনা তো দৃষ্টান্ত একটার পর একটা দেখাচ্ছেন, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার থেকে শুরু করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অনেক সংগঠন নিয়ে যখন একটি কমপ্লেইন হয়েছে তাদেরকে তিনি দল থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। বিএনপি একটা উদাহরণ দেখাতে পারবে তাদের একটা কর্মীকে? এমনকি বেগম খালেদা জিয়া সম্পর্কে যারা শিষ্টাচারহীন কথা বিএনপি থেকে বলছেন, বিএনপি থেকে বেরোয় যে বলছেন, তাদের তো আমার দলে ফেরত নিয়ে কাজ করছেন, ওই তাদের তো কোনোদিন বাদ দেন নাই। আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম রাজনীতিতে শিষ্টাচার, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে আমরা আসলে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া এবং সেই প্রসঙ্গ নিয়ে সরকার এবং অপোজিশনের যে আসলে বক্তব্য সেটি নিয়ে কথা বলছিলেন, এবং তার পাশাপাশি অ্যাডভোকেট সমর রেজাউল করিম বলছিলেন যে আসলে যে দলের প্রধান এবং দ্বিতীয় প্রধান দণ্ডিত সেই দল থেকে আসলে এরকম বক্তব্য তারা প্রত্যাশা করে না এবং তারা অন্য কিছু প্রত্যাশা করে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আসলে আপনি কি উত্তর দেবেন এখানে? অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন কিনা? আসলে আমরা প্রশ্ন করেছিলাম যে সমর রেজাউল করিম প্রশ্নটা হলো দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পরেও পদত্যাগ করতেছে না, এ ব্যাপারে কি বলবেন আপনি? আমি আমি তার আগে জাস্ট একটা মিনিট আমি এই মন্ত্রী সাহেবের কয়েকটা কথার জবাব দিয়ে আমি এটা বলছি। জি, সেটা হচ্ছে এই যে উনি কতগুলো নজির দেখিয়েছেন যে বর্তমান সরকারের আমলে
ওই পাপিয়া, তারপর সম্রাট, তারপরে এই যে ছাত্রলীগের সভাপতি বলছেন, তারপর বিভিন্ন জায়গার বিয়েতে সভাপতি ইত্যাদি। এখন আওয়ামী লীগে এসার তো লোক নাই, আছে পাপিয়ারা আছে, সম্রাটরা আছে, আওরঙ্গজেব আছে, আমি নামও মনে নাই, এই যে কেউ কারো বাড়ি ওই যে সেই ইয়েতে, তারপরে কেসিনো সাথে আরো যুক্ত একটা ওই ইয়েতে কি বলবো পুরনো ঢাকার একটা বাসায় এনু এবং রূপম ৩৫ কোটি টাকা পাওয়া গেল, একটা ছাত্রলীগের ছেলের কাছে ২০০০ কোটি টাকা পাওয়া গেল। বিএনপি তে আবার এইসব নাই, বিএনপি তে এই জাতীয় দুর্নীতিবাদ বা অভদ্র বা এতে ভদ্রলোকের পার্টি, ঠিক সেই কারণে বিএনপির প্রয়োজন হয় না এই এইসব লোক খুঁজে খুঁজে বের করে করা। এখন সারা গায়ে যদি কুষ্ঠব্যাধি হয় তাহলে পরে ওটা তো মানে ঢেকে রাখাই সারা উপায় নাই, তো বিএনপি বা আওয়ামী লীগের এখন সেই অবস্থা হয়েছে, খালি অধিকাংশ কয়েকজন ভদ্রলোক মানুষ আছে, তার মধ্যে সমরে জেল করে একজন, আর ম্যাক্সিমাম হচ্ছে এইসব রোগাক্ষান। তো যাই হোক, আমি কথা এক্সাম্পল দিচ্ছি। এখন আপনি বলছিলেন যে ম্যাডামের কথা, ম্যাডামের কথা দেখেন মানে এখানে যে কথাটা উনারা বারবার বারবার করে বলার চেষ্টা করছেন সাজাপ্রাপ্ত, আমি অনেক মহান ব্যক্তির কথাও বলতে পারি তিনিও সাজাপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আমি নাম উল্লেখ করতে চাই না, এটা পড়া মানে আমি সমীচীন মনে করি না। যাই হোক, সাজা এবং মানে এই যে ষড়যন্ত্রের মামলা, এটা কিন্তু আগত ষড়যন্ত্রের মামলা, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল ফাঁসি দিয়া। তো অতএব অতএব সেই মামলায় কিন্তু মানে মানে নাই দেশের ছাত্র সমাজ গণ আন্দোলনের সময় তারা কিন্তু এক সময় প্রথমে বললো জেলের তালা ভাঙবো, রাজবন্দী দাঁড়াবো, ছাত্র ইউনিয়ন বলতো, পরে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সবাই একদম আন্দোলনের সময় তারপরে মূল দাবি এসে দাঁড়ালো জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, উনি উনি বেরোলেন না, বেরোলেন না, তারা গোল টেবিল বৈঠক ডাকতে বাধ্য হলো আইয়ুব খান, গোল টেবিল বৈঠকে শেখ সাহেবকে প্যারোলে নিয়ে যাবে, প্যারোল মঞ্জুর করলো। আওয়ামী লীগের অনেক নেতা বলছে তার তাহলে ঠিক আছে, প্যারোলে গেলে তো বঙ্গবন্ধু কথা বলতে পারবে ইত্যাদি। মৌলানা ভাসানী কিন্তু বলে না, মুক্ত মুজিবকে নিতে হবে, আমরা সবাই ছাত্ররা বললাম যে না এটা মানে আমরা মানি না, মানে মুক্তি মুক্তি দিতে হবে, সেটা আইয়ুব খান মানতে বাধ্য হল। আজকে যে ২ কোটি টাকা বেগম জিয়া চুরি করেছে, আত্মসাৎ করেছে, এটা কিন্তু আমরা যারা সেই মামলার লয়ার ছিলাম, সমরে যত লয়ার ছিল না, সেখানে কিন্তু যে ম্যাটেরিয়াল সেখানে আছে ওই রেকর্ডে তাতে এট অল বেগম খালেদা জিয়াকে কানেক্ট করা যায় না, নাথিং ডিসক্লোজ এগেনস্ট বেগম খালেদা জিয়া, তারপরও সাজা দেওয়া হলো। এটা হচ্ছে ওনাদের পরিচালিত বিচারালয় যেখানে যেখানে এই বিচার এই যে বিচারালয় সেখানে এভাবে সাজা সাজা দেওয়া হয়েছে, এই সাজা আমরা মানি না। তো যা হোক, তারপর এটা উচ্চ আদালতে পেন্ডিং আছে, পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনে, এটা অ্যাপিল পেন্ডিং আছে, অ্যাপিল ইজ দা কন্টিনিউশন অফ প্রসিডিং, মানে ইভেন একটা এটা কিন্তু ফাইনাল না। এই ক্ষেত্রে তিনি যে কাস্টডিতে আছেন, তিনি গভর্নমেন্টের কাস্টডিতে, আন্ডার মিনিস্ট্রি অফ হোম, এখন উনি যে মানে তাকে যে মুক্তি দিয়েছে ৪০১ ধারাও, এটা ৪০১ ধারা ল অফ দ্য ল অফ পার্লামেন্ট, ল অফ দ্য পার্লামেন্ট, অতএব অতএব এটা ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা উনি প্রধানমন্ত্রী না হয়ে এটা দয়া করুক দেখি পারবে না, অতএব এই ক্ষমতাটা আছে, এটা পার্লামেন্ট দিয়েছে, পার্লামেন্ট যদি মানে এটা আজকের আইন না আগের আইন, তবে জনগণের পার্লামেন্ট ছিল, এখন এখন এই পার্লামেন্টের এই ক্ষমতাটা উনি খুঁজে বের করে প্রয়োগ করেছেন, খোঁজার কোনো ব্যাপার না, ওখানে অনেক আইনজ্ঞ আছে, মন্ত্রিসভায় অনেক আইনজ্ঞ আছে, তারা নিজেরা জানে। এখানে ল মিনিস্টারকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি বলেন তো দেখি যে ওনার সাজা হয়েছে এবং ৪০১ ধারার ৪০১-১-৩-৪-৫ এই উপধারাগুলো কোথায় বলা আছে যে বিদেশে পাঠানো যাবে না? তখন আইনমন্ত্রী বলেন যে না সেটা বলা নাই, বিদেশে পাঠানোর কোনো বাধা নাই, তবে শর্ত দিয়ে আছে, আমি সেখানেও বলা আছে উইথ কন্ডিশন আর উইদাউট কন্ডিশন, কন্ডিশন বিরকম যে কন্ডিশন দেয় সরকার সেটা শিথিলও করা যায় আবার বাতিলও করা যায়, যেমন শিথিল করলো যে বাসায় থেকে ট্রিটমেন্ট করতে হবে, বাসায় বাইরে যেতে পারবেন না, এটা সত্যি বলে ছিল, কিন্তু গভর্নমেন্টে আবার তাকে এবার কে হসপিটাল নেই, তার মানে এটা প্রয়োজন দেখা দিচ্ছে। আজকে এই যে শর্তটা শিথিল করলো সরকার, অতএব এই শর্ত শিথিল করে তাকে কেন বিদেশে পাঠানো হচ্ছে না? ওনার জীবনে এত খেলা করার কোনো কারণ নেই, তার প্রতিদিন রক্তবমি হচ্ছে, রক্তবমি হচ্ছে, তারপর তার মানে ইয়ে বাথরুম করার সময় তার রক্ত যাচ্ছে, একটা মানুষ রক্ত শূন্য হয়ে তো এমনি মারা যাবে,
তার ডাক্তাররা বলছে লিভার সিরোসিস হয়েছে এবং তার ট্রিটমেন্টটা বাংলাদেশে কোথাও সম্ভব নয় এবং এবং এটা অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার পৃথিবীর তিনটে দেশে এটা দাদা আর এক মিনিট সময় পাবেন আপনি কথা শেষ করার জন্য এক মিনিটে জার্মানিতে এবং এবং যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে এই জায়গাগুলোতে ট্রিটমেন্ট দরকার আমার বক্তব্য হলো যে কেন সরকারের এত নিষ্ঠুরতা এত নির্দয় এত অমানবিক এই মানবিক যদি হয়ে থাকেন তাহলে তাহলে আজকে বাংলাদেশে মোহাম্মদ নাসিম যখন ইয়ে ছিলেন মানে সাজাপ্রাপ্ত ছিলেন উনি আজকে নেই তাকেও কিন্তু মানে বিদেশে পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য আসম আব্দুর রব তাকে জার্মানে পাঠিয়েছিল সেদিন এক সেদিন একজন মন্ত্রী উনিও মন্ত্রী টক শোতে বলে যে এই জাসদের আসম আব্দুর রবকে পাঠানো হয়েছিল ঠিক তখন জিয়া রহমান ক্ষমতা ছিল জিয়া রহমানের সাথে কি কথা বলে উনি গেছেন আমরা জানি জি আসম নাসিমের কথা কয়ে ওয়ান ইলেভেন সরকার আরে এটা তো আইন তো একটাই প্রয়োগ করা হয় অতএব আইনটা প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এত আইন না বেশি আইনে দোহাই না দিয়ে আমাদের বক্তব্য হলো যে সরকারের উচিত মানবিক কারণে তাকে মানুষের দেখেন হায়াত মূল যে প্রত্যেকেরই আছে এই যে আমরা কথা বলতেছি বলতেছি আজকে যে আমি মানে ঠিক মতো যে কথা বলে চলে যাবো তা না তো আমার এখনো তো মৃত্যু হতে পারে তো মানে উপরওয়ালা হাতে তো তাই যদি হয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে যতক্ষণ পর্যন্ত আমাদের ইয়ে আছে আমি আপনার এই কথাটি ধরেই সামনে এগোতে চাই আপনার এই কথাটি আমাদের কাছে পরিষ্কার বিএনপি কথাটি আসলে অনেকদিন ধরে বলছে এবং তারা আন্দোলনের ডাকও দিয়েছে আন্দোলন তারা করছেও সমারে উজ্জ্বল করি আসলে আপনার পক্ষ থেকে বা আপনার সরকারের পক্ষ থেকে কি স্ট্যান্ড আছে আপনাদের আসলে এই ব্যাপারে তো আপনারাও বলেন বেগম খালেদা জিয়ার সরকারের কাস্টডিতে আছে এটা অ্যাবসলিউটলি রং বেগম খালেদা জিয়ার যখনই সাজা স্থগিত হয়েছে তখন আর তিনি সরকারের কাস্টডিতে নাই তিনি নিজের কাস্টডিতে নিজে আছেন নিজের মতো করে দ্বিতীয় একটা বলছেন যে সরকার তাকে এভার কেয়ারে নিয়ে গেছে নো তারা প্রেয়ার করছেন যে আমাদের মতো করে আমরা হসপিটাল চয়েস করব আমরা ডাক্তার দেখাবো ওনরা সরকার এভার কেয়ারে নেয় নাই সরকার তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখছিল ফলে উনি সরকারের কাস্টডিতে নাই আর উনি প্রথম যেটা বলেন যে এভার কেয়ারে সরকার নিয়ে গেছে সেটাও না এই দুটো জিনিস সঠিক না আর একটা কথা নিতা দেয়া বলছেন ভদ্রলোক মানুষ তো রায় চৌধুরী বলছেন নিষ্ঠুর অমানবিক এইটা বলছেন এই জায়গা আমার মনে হয় ওনারা বোধ হয় বিবেকটা দলের কাছে একেবারে বিসর্জন দিয়ে দিয়েছেন আর অমানবিক যদি হয় নিষ্ঠুর হয় শেখ হাসিনা তাহলে তো সাজার পূর্বে যখন ট্রায়াল হয় তখন তো তার সঙ্গে ফাতেমারে দিয়ে জেলের ভিতরে একজন পরিচারিকা দিতেন না যদি নিষ্ঠুরই হইতেন শেখ হাসিনা তাহলে তো সাজা হওয়ার পর উনি থাকবেন কেরানীগঞ্জ জেলখানায় সেখানে রাখেন নাই বঙ্গবন্ধু মেডিকেলে রাখছেন উনি যদি নিষ্ঠুরই হতেন তাহলে আইন অনুযায়ী উনি জেলখানায় থাকবেন তা না রেখে ওনাকে ওনার বাসায় স্বাভাবিক জীবনে রেখেছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে সাবেক অর্থমন্ত্রী এইচ এম কিবরিয়াকে কি ভয়াবহ ঘটনার পর আনার জন্য ন্যূনতম সুযোগ করে দেওয়া হয় নাই বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য বিএনপির খালেদা জিয়ার পুত্র সহ গভর্নমেন্ট যে গ্রেনেড হামলা করেছিল সেখানে হসপিটালে নেওয়ার গাড়ি ছিল না হসপিটালে যাওয়ার পরে অলিখিত ভাবে হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছিল সেই দিন আমাদের ২৪ জন নেতা কর্মী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নির্মম ঘটনার শিকার হয়েছিলেন কোন হসপিটালে ট্রিটমেন্ট পর্যন্ত নিতে ছিল না এই এই জাতীয় ঘটনার কথা মাথায় থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু তাকে হত্যা করতে চেয়েছে যে গভর্নমেন্ট তার বাবার খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসছে যে সেই সকলকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিজের মতো করে ট্রিটমেন্টের সুযোগ দিয়েছেন এর পরেও যদি বলেন নিষ্ঠুর অমানবিক তাহলে আমার মনে হবে নিতাইদা দল করতে যে বিবেকটাকে একার ১০০% আপনারা বিসর্জন দিয়ে দিয়েছেন এইটা আপনাদের কাছ থেকে আমরা কোনোভাবে কামনা করি না আজকে যদি আপনি বলেন যে মৃত্যু হায়াত মৃত্যু আমি একজন মুসলমান হিসেবে কিন্তু বিশ্বাস করি হায়াত মৃত্যু আল্লাহর হাতে আমি কিন্তু আজকে মারা যেতে পারি আপনি যেটা বলছেন বেগম খালেদা জিয়া কিন্তু একটি পরিণত বয়সে আমি সমরে জয়ুল করিম চাই উনি সুস্থ হয়ে উঠুন উনি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন ওনার হাজবেন্ড অনেকগুলো বিষয় এর আগে নিতাই দা বলছেন যে কয়েকজনকে বিদেশে পাঠানো হয়েছে দাদা আপনি কি ভুলে গেছেন অন ইলেভেনের সময় প্রচলিত আইন সাসপেন্ড করা হয়েছিল জামিন দেওয়ার বিধানও রাখবে না জরুরি আইন করা হয়েছিল তখন কিন্তু মঈনুল আহমেদ ফখরুদ্দিন আহমেদরা যা করতে চাইতেন তাই তারা করতে পারতেন একইভাবে জিয়াউর রহমানের মার্শাল্লার সময় যে কথাটা বলছেন তখন কিন্তু জিয়াউর রহমান মার্শাল্লা ছিল কনস্টিটিউশন সাসপেন্ড ছিল তখন কিন্তু প্রচলিত আইন ছিল না আজকে কিন্তু আইনের এক্সারসাইজ আছে এখন কোন আইনে ডাইরেক্ট তার বাইরে নেওয়া যাবে কালকে আমি বিএনপির এক ভাই চেয়ারম্যানের সঙ্গে টক শোতে ছিলাম
আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে একটু বলেন তো বেগম খালেদা জিয়ার পাসপোর্টের স্ট্যাটাস কি, ধরে নেন আজকে সরকার পারমিশন দিল, ওনার পাসপোর্টের অবস্থা কি? শোনা গেল যে কনভিকশন হয়ে যাওয়ার পর পাসপোর্ট আর রিনিউ করা যায় নাই, ফলে ওনার পাসপোর্ট কিন্তু এখন ভ্যালিড না। কনভিক্টেড লোকের পাসপোর্ট রিনিউ করা যায় না কারণ বিদেশে যাওয়ার পারপাস কিন্তু তার প্রপারলি নাই। অনেকগুলো বিষয় আছে, যে সকল মামলাগুলো আন্ডার ট্রায়াল আছে সেই মামলা কোর্টে থেকে কিন্তু কোনো পারমিশন নাই, ওই প্রসিডিং গুলোকে তো এসছেও না। আর দাদা বলছেন যে অ্যাপিল পেন্ডিং আছে, আসলে অ্যাপিল পেন্ডিং না, লিভ টু অ্যাপিল পেন্ডিং আছে, মানে এখন অ্যাপিল হয় নাই, অ্যাপিল দায়েরের অনুমতি না না একই দেন না, ওটা তো লিভ গ্রান্ট না হলে তো অ্যাপিল হবে না। অ্যাপিল ইজ কন্টিনিউশন অব দি ট্রায়াল, কিন্তু লিভ পিটিশন ইজ নট কন্টিনিউশন অব দি ট্রায়াল। আমি চাই বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন, কিন্তু এইটাকে ঘিরে যে জাতীয় হুঙ্কার দিচ্ছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে না দিলে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতর টেনে হিসেবে সরকারকে নামিয়ে ফেলবো। আর একজনে বলতেছেন যে পতনের এখন চতুর্দিক উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে, মির্জা আব্বার বলছেন সারা বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। আপনি আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলেন, ট্রু, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর ভিতর বিচার বিরুদ্ধে বিচার করতে পার নাই, সারা বাংলাদেশে আগ্নেয়গিরির অগ্নি উদ্গিরণ হয়েছিল, কই বেগম খালেদা জিয়ার মামলার বিচারের সময় তো আগ্নেয়গিরির অগ্নি উদ্গিরণ দরকার না, উল্লেখযোগ্য ভাবে কোনো স্ট্রং ডিমান্ডও কিন্তু আমরা দেখিনি। কারণ মানুষ মনে করে যে দুর্নীতি করলে রাজনীতিকদেরও বিচার হওয়া উচিত। আপনি বলছেন যে এখন পেন্ডিং আছে, হাইকোর্ট ডিভিশনও কিন্তু তার সাজাটাকে বহাল রেখে তার সাজার পরিমাণ বাড়িয়েছে। যে আপনারা যখন কথা বলবেন তখন দয়া করে নিজেদের জায়গাটাও আপনাদের একটু মাথায় রাখতে হবে। একটা মামলার কথা বলছেন যে একজন নেতার কনভিকশন হয়েছিল, এই মামলা কিন্তু সাবসিকোয়েন্টলি তিনি খালাস পেয়েছিলেন, এই মামলা কিন্তু বেগম খালেদা জিয়া খালাস পাননি। না না, সাবসিকোয়েন্ট তো এখন বাকি আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা কথা এই যে একুশে গ্রেনেড হামলা মামলার বারবার যে আপনারা উল্লেখ করেন, একুশে গ্রেনেড হামলা মামলায় তো বিএনপি জড়িত না, এই সন্ত্রাসী লুৎফুজ্জামান বাবরকে আপনি বলেন, লুৎফুজ্জামান বাবরকে, আব্দুল সালাম পিন্টুকে, তারেক রহমানকে, বরকাতুল জাহাদের হুজি তাজউদ্দিনকে, এটা কি কোনো কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে? এটা কোনো কনফেশনাল স্টেটমেন্ট দেয়নি। বেগম খালেদা জিয়া বললেন যে শেখ হাসিনার মার ওনাকে মারে রেখে উনি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছে, এ জাতীয় শিষ্টাচির। আমাদের হাতে সময় আর নেই, আসলে আমাদের একটি বাক্য বলার সুযোগ পাবেন না এবার নিতারে চৌধুরী, একটি বাক্য 30 সেকেন্ডে আমাদের শেষ করতে হবে অনুষ্ঠানটি। আচ্ছা, সেই জন্য আমি এক সেকেন্ডে বলতে চাই যে এই সমস্ত কথা যে কখন সাসপেন্ড ছিল, এটা কোন শ্রেণীর ব্যাপার তো না, তখন তো এটা এটা তো সিআরপিসি তো সাসপেন্ড ছিল, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আসলে শেষ হয়েছে, আলোচনাটি অনেক লম্বা হওয়ার দরকার ছিল, এই বিতর্ক আসলে চলবেই, আমরা এই বিতর্কের এই জায়গা থেকেই শেষ করতে চাই আমাদের আজকের আলোচনা। আমরা কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, কালকে আবার অন্য প্রসঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে নিয়ে। শুভরাত্রি।